ভালো আছো আর সুস্থ আছো। আমি মধুশ্রী, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে মাইফোটা স্পেশাল ব্লগ হতে চলেছে। তো সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভ ভাইফোটার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটা তোমরা খুব 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 ভালো করে কাটাও। আর আমাদের এখানে ঠাকুর উঠেছে, বাপের বাড়ি চলে এসেছি, আর আমাদের এখানে ঠাকুর উঠেছে, ভীষণ মাইক চলছে, সেই জন্য কপিরাইট ক্লেম আসতে পারে, সেই জন্য অনেক কষ্টে মাইকটা এখন জাস্ট একটুখানি বন্ধ হয়েছে। তোমাদের সাথে ভয়েস রেকর্ডিং করছি, না হলে ভয়েস রেকর্ডিং করা যাবে না। তো এখন এই সবেমাত্র এলাম, আর আমার বোন ওইদিকে নিচে রেডি করছে ভাইফোঁটার সমস্ত যা যা লাগে সমস্ত কিছু সাজিয়ে রেডি করছে। তো এখন চলে যাব নিচে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। চলো নিচে যাওয়া যাক। আমার বোন এদিকে সব সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে, মা রান্না করছে। এই যে আমার বোন জয়শ্রী এখন সবকিছু গুছাচ্ছে, সাজাচ্ছে। জয়শ্রী সাজাতে বসে গেছে, এদিকে সাজিয়ে নেব, দই মিষ্টি সব সাজাচ্ছে জয়শ্রী, প্লেটে প্লেটে সাজাচ্ছে। এবার এই প্যাকেটটা খুব ওপেন হবে, একটু জল দিয়ে দাও। দেখো কি মিষ্টি এটা। তো আমার বোন ওদিকে মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছে, আর আমি ভাবলাম এদিকে আমি গ্লাসে জলগুলো রেডি করে দিই হাতে হাতে, তবে তো তাড়াতাড়ি হবে, কি বলো? তো তোমরা দেখতে পাচ্ছ যে মিষ্টির প্লেটগুলো একদম সাজিয়ে ফেলেছে, ধূপ ফুল তারপরে চন্দন বাটা যা যা লাগে সব কিছু সাজিয়ে ফেলেছে, আর এদিকে ধূপটাও জ্বেলে নিচ্ছে। তো এবারে আমরা রেডি হয়ে গেছি। তো আমার বোন জয়শ্রী সব কিছু রেডি করে ফেলেছে, এইবারে আমাদের ভাইফোঁটা দেওয়া শুরু হয়ে যাবে। এখন 12টা বেজে গেছে, তো এবারে আমরা ভাইফোঁটাটা শুরু করে দেবো। চলো সবাই সবাই বসো। আমাদের এই যে অর্ণব ভাই বসে পড়েছে, যে অর্ণব বসে পড়েছে, অর্ণব এসে চলে এসো, বসে পড়ো। আর এখন দেখতে পাচ্ছ আমার ভাইগুলো সব বসে পড়েছে, নতুন নতুন জামা পরে সব বসে পড়েছে। আমার বড় ভাই, ছোট ভাই, আমার কাকার দুটো ছেলে, ছোট ছোট ওরা দুজন যমজ, তোমরা তো ওদেরও দেখেছো আমার ব্লগে। আর এই দেখো আমি ভাইফোঁটা দিতে বসে গেছি। তা আমার ওই কাকার মেয়ে অর্ণেশা ওকে শাঁখটা দিচ্ছি, বলছে আমি শাঁখ বাজাতে পারি না। তাই আমি বলি শাঁখ বাজাতে পারিস না, সন্ধে দিস তো। তারপর দেখলাম না ভালোই বাজাচ্ছে শাঁখ। আর তো এবারে আমি শুরু করে দিয়েছি ভাইফোঁটা, প্রথমে বড় ভাইকে দিয়ে শুরু করেছি, ওকে দিয়ে শুরু করলাম, ওর পরে পরপর স্টেপ বাই স্টেপ সবাই রয়েছে, বড়ো ছোট, তারপর আমার কাকার ছেলে দুটো পরপর সবাই রয়েছে। আর ব্যাকগ্রাউন্ডের ছবি তোমরা একটু অ্যাভয়েড করো, কারণ সব কিছু অগোছালো আছে। আর এই দেখো আমি ভাইফোঁটা দিয়ে দিয়েছি, আর এখন ফুল দিয়ে আশীর্বাদ করছি, এরপরে হয়তো মনে হচ্ছে চন্দন দিয়ে, হ্যাঁ চন্দন দিয়ে এ ফোঁটাটা দিয়ে দেবো, কারণ ভাইফোঁটা তো চন্দনই তো লাগে। চন্দন দই আমি দুটোরই ফোঁটা দিয়েছি এবছরে, তো চন্দন দই দুটোই ফোঁটা দিলাম। আর যেটা বলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, সেটা বলছি মুখে। আর ভাইয়ের যেটা মঙ্গল কামনায় যেহেতু ভাইফোঁটাটা করা হয়, সেই মঙ্গল কামনাটা করছিলাম। তো এটাই তো দিদি আর ভাই বোন সবার, এটাই তো মেন, তাদের বোনরা চায় যে ভাইরা ভালো থাকুক সুস্থ থাকুক, এই নিয়েই তো ভাইফোঁটা। তো যাই হোক, বড় ভাইয়ের ভাইফোঁটা হয়ে গেল, এবারে মিষ্টি মুখটা করিয়ে দিই, মিষ্টিটা গালে দিই। দেখো মিষ্টিটা গালে দেবো, আর মিষ্টিটা ও পুরোটা খাবে কি হাফটা খাবে নিজেই বুঝতে পারছে না, কারণ মুখ থেকে খানিকটা বেরিয়ে গেছে। তো এইভাবেই করে নিলাম, এবারে একটু জল খাইয়ে দেব দিয়ে, আর তারপরে চলে যাব সেকেন্ড ছোট ভাইয়ের কাছে সৌভিক, তো ওকে ওয়ে করে দিচ্ছি। আর যেহেতু আমাদের খোলামেলা বাড়িঘর, তো তো পিছন দিক দিয়ে সূর্যের আলোটা পড়েছে, কিন্তু কেমন যেন লাগছে, বেশ একটা মানে পরিষ্কার ছবিটা হচ্ছে না, তো ওইভাবেই তোমরা একটু মানিয়ে নিও, কারণ সূর্যের আলোটা এতটা পড়েছে যে ছবিটা ভালো আসছিল না। তো যাই হোক, এইভাবেই আমি ভাইফোঁটাটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও।
তো বড় ছোট দুজনার ভাইফোঁটা দিয়ে দিলাম। এবারে চলে আসি আমার কাকার ছেলে অর্ঘ্য, ওকে বরণ করছি। ওকে বলছি তুই কোন দিকে তাকিয়ে আছিস, বরণ করছি। ও মুখ টুক একদম অন্য মনুষ্য হয়ে আছে, মানে কি ব্যাপার, কি হয়েছে, কোন দিকে তাকিয়ে আছিস। তো যাই হোক, ওরও আশীর্বাদটা করে দিলাম, ফোঁটাটা দিয়ে দিলাম। আর এদিকে আমার শাড়িটা প্রদীপের দিকে যাচ্ছিল, আর বাবা ওখানে বসে বসে দেখছিল। তো বাবা বলছে এই ওই শাড়িটা সরে যাচ্ছে, প্রদীপের দিকে চলে যাচ্ছে, প্রদীপটা একটু সরিয়ে দে, প্রদীপটা একটু, কারণ আগুন তো, বলছে প্রদীপটা একটু সরিয়ে দে। তো সেই জন্যে অনন্যা গিয়ে প্রদীপটা একটু সরিয়ে দিল। তো এবারে অর্ঘ্যকে একটু মিষ্টি খাইয়ে দিলাম, একটু জল খাইয়ে দিলাম। আর দেখো না, অর্ঘ্যটা এত বদমাইশ, ওর মাথা থেকে ফুলগুলো, ফুল দুল্প সেইগুলো আশীর্বাদ করা ফুলগুলো সব নামিয়ে দিচ্ছে। ওরা মাথায় কিছু রাখতেই চায় না, সঙ্গে সঙ্গে নামিয়ে দেয়। আর এবারে আমি অর্ণবের ফোঁটাটা দিয়ে দেবো। তো অর্ণব দেখছি ওর বাইরের দিকে তাকিয়ে যায়, মানে কী হয়েছে রে, কোন দিকে তাকাই, একটু হাস বলতে একটু দেখো ফিক করে কেরাম হেসে দিল। ওই ওকে আশীর্বাদটা করে ফোঁটাটা দিয়ে দেবো। তো এইভাবেই আমি সমস্ত ভাই বোনদের ফোঁটে দিই। এবার আমার পরে আমার বোন করবে, আমার কাকার মেয়েরা সবাই মিলে, মানে আমরা সব বোনগুলো মিলে একসঙ্গে ফোঁটা দিই পরপর। তো স্টেপ বাই স্টেপ সবাই একসঙ্গেই ফোঁটা দেওয়া হচ্ছে, আর তোমাদেরকেও সেটা একটু শেয়ার করলাম। আর আমার ভাই বোনদেরকেও তোমরা একটু দেখে নিলে, আমার ভাই বোন, আমার কাকার দুটো ছেলে দুটো মেয়ে, মানে যমজ, দুটো যমজ ছেলে দুটো যমজ মেয়ে, তো দুটো ভাই দুটো বোন যমজ। ওদের তোমরা দেখলে কেউ চিনতেই পারবে না যে কাকে দেখছি, একে দেখলে ভাবে ওকে দেখেছি, ওকে দেখলে ভাবে ওকে। আমার কাকা তো এখনও বলে, হয়তো আমার কাকা খাবার নিয়ে এলো, তো হয়তো আমার কাকার অর্ঘ্য বলবে হয়তো যে আমাকে খাবার দিলে না, কই ভাইকে দিলে। কাকা বলবে কেন তোকেই তো দিলাম, বললো কই আমাকে কোথায় দিয়েছে, মানে যে খাবারটা নিয়েছে সে সেকেন্ডবারে পরের জনের খাবারটাও নিয়ে নিয়েছে, মানে অর্ঘ্যর খাবারটা যদি কেউ নেয়, অর্ণবের খাবারটাও সেই নিয়ে নিচ্ছে, মানে একজন দুটো খাবার নিয়ে। কাকা এখনও চিনতে পারে না, এত অসুবিধা করে আর এরা এত বদমাইশি করে। তো যাই হোক, আমার বোন এবার ফোঁটাটা দিয়ে দিচ্ছে, পরপর স্টেপ বাই স্টেপ আমরা সব ভাই বোন একসঙ্গে ফোঁটাটা দিয়ে দিচ্ছি। দেখো আমাদের একটা নেল পলিশ দিয়েছে ভাই,
এই সবেমাত্র আমাদের ভাইফোঁটা কমপ্লিট হলো, মানে ভাইদের ফোঁটা দেওয়া শেষ হলো, আর এখন শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব। তো মা কি কি রান্না করেছে যতটা সম্ভব তোমাদের শেয়ার করার চেষ্টা করব। তো আমার বোন ডাকছে, খেতে ডাকছে। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভালো লাগছে। আজকের দিনটা তোমরা কেমন করে কাটালে সেটাও তোমরা কমেন্ট করে জানিও, আর আমাকে আজকে কেমন লাগছে সেটাও তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এখানে ভীষণ মাইকের সাউন্ড হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা। তো খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কোনো ব্লগ করিনি। এবারে এই সন্ধেবেলার দিকে ভাই নিয়ে গেল আমাকে, বললো চল তোর জন্য একটা শাড়ি কিনবো বা তুই যা পছন্দ করবি তাই কিনবি। তো আমি ওর সাথে গেলাম, গিয়ে মানে ফার্স্ট ও বলেনি যে কিনতে নিয়ে যাচ্ছে বা কিছু, বলছে চল একটু ঘুরে আসি মার্কেট থেকে। তো গেলাম, গিয়ে এবার বলছে যে দেখ এই শাড়ি কিনবি না অন্য কিছু কিনবি। তো আমি ভাবলাম কী কিনবো, আমি কিছু কিনবো নেবো না। বলছে না কিছু না নিলে হয়, তুই আমাদের জন্য ড্রেস এনেছিস তুই নিবি না। তো ও যে শাড়িটা কিনলাম আমি মোটামুটি চয়েস করলাম, ও আর সেরকমভাবে চয়েস করতে পারে না। তো আমাকে বললো তুই কিনবি নে দেখে নে। তো এই যে শাড়ি কিনেছি, তো ওই শাড়িটাই কিনলাম পছন্দ করে, তারাও তোমাদেরকে খুলে দেখাই। আর আমার দোকানে এত মিউজিকের সাউন্ড, মানে বলার মতো না, এত 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 সাউন্ড, জানি না ভিডিওটাতে কপিরাইট ক্লেম আসবে কি না, কারণ ভীষণ মাইক, মানে এখন তো চারিদিকে কালী পুজো হচ্ছে, ভীষণ ভীষণ মাইকের সাউন্ড। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে শাড়িটা, ক্যাটলগটা ফার্স্ট দেখে নাও, ঠিক আছে? এবারে তোমাদেরকে শাড়িটা দেখাই। এই যে আমার তো মানে হলুদ আর লালের যেন দেখলেই চোখে লেগে যায়, লাল হলুদ শাড়ি মানে আমার দেখলেই পছন্দ হয়ে যায়। তো এই শাড়িটাই নিলাম। এটা এটা কি যেন শাড়িটা, আমারও তো শাড়ি সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো আমার এখন মনেই নেই, যখন মনে পড়বে তখন তোমাদের একবার জানিয়ে দেবো। তো এই হচ্ছে শাড়িটা, এই দেখতে পাচ্ছ, লাল হলুদের শাড়ি। তো এটা হচ্ছে শাড়ি, এতে আর ব্লাউজ পিস আছে, তো আর খুলতে পারছি না এখন, এই পর্যন্তই তোমাদের দেখালাম, পুরোপুরি খুলতে পারছি না। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা কেমন হয়েছে। তো এর সাথে মাস্কও আছে, ম্যাচিং মাস্ক আছে। তো যাই হোক, আজকে এই ভাইফোঁটা স্পেশাল ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তার সাথে গিফটটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভাইফোঁটার দিনটা কেমনভাবে কাটালে সেটাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো, পাশে থেকো। টাটা।